রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে ইউক্রেনের সাথে কথা বলছে যুক্তরাষ্ট্র। তবে কি হাঁপিয়ে উঠছে পশ্চিমারা? যুক্তরাষ্ট্রের সুপারিশ শুনলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়বে। হামাস নেতা সিনোয়ারকে হত্যা করতে চায় দখলদার ইসরায়েল। মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র, আরব নেতাদের তোপের মুখে ব্লিংকেন। সবশেষে জানবেন, গাজায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনা রয়েছে, বিতর্কিত মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর। রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে ইউক্রেনের সাথে কথা বলছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে সম্ভাব্য শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা ইউক্রেনের সরকারের সাথে কথা বলেছে। যুক্তরাষ্ট্রের একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধ 21 মাসে পা দিয়েছে। যুদ্ধে কয়েক লাখ মানুষ হতাহত এবং দেশটির কিছু অংশ ধ্বংস হয়েছে। 1962 সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সাথে মস্কোর সম্পর্কের গভীরতম সংকটেরও সূত্রপাত করেছে এই যুদ্ধ। এনবিসি জানিয়েছে, রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনকে কি ছাড় দিতে হবে তার বিস্তৃত রূপরেখা এই আলোচনায় অন্তর্ভুক্ত। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে এখনও কোনো ইতিবাচক ফলাফল না আসায় মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া ইউক্রেনের সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার পশ্চিমাদের সক্ষমতা সম্পর্কেও সংশয় দেখা দিয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডের প্রায় 17.5% নিয়ন্ত্রণ করে। ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালাবে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তাদের ভূখণ্ড থেকে রাশিয়ার শেষ সেনাটিকে বের করে না দেওয়া পর্যন্ত তারা থামবে না। যুক্তরাষ্ট্রের সুপারিশ শুনলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতাদের সাথে এক বৈঠকে বলেছেন, ইসরায়েল ও হামাসের লড়াইয়ে গাজায় বেসামরিক নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম চ্যানেল 13 খবর প্রকাশ করেছে। এর জবাবে আইডিএফ প্রধান হারজি হালেবি ব্লিংকেনকে বলেন, গাজায় অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের জেনারেলদের পরামর্শ ইসরায়েলি সামরিক বাহিনী গ্রহণ করলে হতাহতের ঘটনা আরও ঘটবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এক গাঁথনি থেকে আরেক গাঁথনি পর্যন্ত, কিন্তু জনমত প্রশাসনের পক্ষে এই ধরনের সমর্থন বাড়ানো আরও কঠিন করে তুলেছে। হামাস নেতা সিনোয়ারকে হত্যা করতে চায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ারকে খুঁজে বের করে হত্যা করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী যখন এমন বক্তব্য দিচ্ছিলেন, তখন গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াই চলছিল। জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবারের লড়াইয়েও ইসরায়েল অন্তত 9 সেনা হারিয়েছে। ইয়োভ গ্যালান্ট বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ারকে ইসরায়েলি বাহিনী খুঁজে বের করে হত্যা করবে। তিনি আরও বলেন, যুদ্ধের শেষে গাজায় কোনো হামাস থাকবে না, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের জন্য কোনো নিরাপত্তা হুমকি থাকবে না, এবং আমাদের নিরাপত্তার প্রয়োজনে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা থাকবে ইসরায়েলের। এদিকে গত 24 ঘণ্টায় 24টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে এই তথ্য জানান। মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ভারতের 36 রাজ্যের বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে রেশন নিয়ে বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিশ্বজুড়ে বিনামূল্যে রেশন সরবরাহের মেয়াদ আরও 5 বৃদ্ধি করার কথা বলেছেন। এর ফলে দেশটির 80 কোটিরও বেশি মানুষ আগামী 5 কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশনের খাদ্য সামগ্রী পাবে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে এই সরকারি সিদ্ধান্তের ঘোষণায় অসন্তুষ্ট বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভা সংসদ সদস্য সাকেত গোখলে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। টুইটারে এক পোস্ট করে সাকেত লিখেছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের মুখে কোনো মন্ত্রী এই ধরনের ঘোষণা দিতে পারেন না, ভোটাররা এতে প্রভাবিত হন। বিনামূল্যে রেশন সরবরাহের মেয়াদ বৃদ্ধি জরুরি কোনো ঘোষণা নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী পরেও জানাতে পারতেন, কিন্তু নির্বাচনী প্রচারে গিয়েই এই কথা ঘোষণা দিয়েছেন তিনি। সাকেত আরও লেখেন, আমি নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছি। গাজায় যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র, আরব নেতাদের তোপের মুখে ব্লিংকেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে আরব দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে যুদ্ধবিরতি হলে হামাস পুনরায় সংগঠিত হবে এবং আবারও 7ই অক্টোবরের মতো হামলা চালাতে পারে সংগঠনটি। সেজন্য যুক্তরাষ্ট্র এখন গাজায় কোনো যুদ্ধবিরতি চায় না। তবে দেশটি যুদ্ধে মানবিক বিরতির আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরের পর শনিবার জর্ডানের রাজধানী আম্মানে লেবানন, কাতার, জর্ডান, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথে দেখা করেন। সেখানে আরব নেতাদের তোপের মুখে পড়েন ব্লিংকেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, মানুষ হিসেবে আমরা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারি না। এই হত্যাকাণ্ড আর ধ্বংসযজ্ঞকে আমরা কীভাবে ন্যায্য বলে মেনে নিতে পারি? এটা কোনো আত্মরক্ষা হতে পারে না। সাফাদি সতর্ক করে বলেন, কোনো অজুহাতে এই হামলাকে ন্যায়সঙ্গত করা যাবে না এবং এটি ইসরায়েলের নিরাপত্তা বয়ে আনবে না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রি গাজায় কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে আলোচনার সময় তিনি যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী আচরণ থেকে সরে আসতে বলেন। তবে ব্লিংকেন যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধে মানবিক বিরতির আহ্বান জানিয়ে আসছেন। তার মতে এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের বিষয়ে আরব নেতাদের সাথে যুক্তরাষ্ট্র একমত না হলেও তাদের লক্ষ্য একই। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা হচ্ছে তা সহ্যের বাহিরে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদের প্রথমে মেনে নিতে হবে যে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয় বিষয়টি ততটা সরল নয়। হামাস যা করেছে তা ভয়ানক এবং এর পেছনে কোনো যুক্তি নেই। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা হচ্ছে এবং আগে তাদের ভূখণ্ডে যেভাবে অধিগ্রহণ করা হয়েছে তা সহ্যের বাহিরে। পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেছেন। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছে। ওবামা বলছে, এটাও সত্য গাজায় অনেক ফিলিস্তিনি মারা যাচ্ছেন যাদের সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই। প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সমাধান দেওয়ার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে 2 মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এতে সক্ষম হননি। গাজায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনা রয়েছে বিতর্কিত মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল পারমাণবিক বোমা ফেলতে পারে বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এই মন্তব্যের পর ইসরায়েলে চরম ডানপন্থী রাজনৈতিক দল ওজ্জমা ইহুদি পার্টির ওই মন্ত্রীকে শনিবার মন্ত্রিসভার সব বৈঠক থেকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সাইনো ব্রেতার মাধ্যম রেডিও কোল বারামাকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় পারমাণবিক বোমা ফেলার বিকল্প চিন্তা ইসরায়েলে রয়েছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু সরকারের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলি আহু। সাক্ষাৎকারে ইলি আহু বলেন, তিনি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের আয়ারল্যান্ড বা মরুভূমিতে পাঠিয়ে দিয়ে সেখানে ইসরায়েলি বসতি ফিরিয়ে আনার পক্ষে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, আমিচাই ইয়াহু মন্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে। ইসরায়েল ও সামরিক বাহিনী আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে যাতে নিরীহ মানুষের ক্ষতি রোধ করা যায় এবং আমরা বিজয়ের জন্য এটি চালিয়ে যাব। রেডিও কোল বারামাকে দেওয়া সাক্ষাৎকারে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলা উচিত কিনা জানতে চাইলে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী বলেন, এটির সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের রাজনৈতিক বেন গভীরের চরম ডানপন্থী রাজনৈতিক দল ওজ্জমা ইহুদি পার্টির সদস্য আমিচাই ইলিয়াহু মন্ত্রিসভার সদস্য হলেও যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত ইসরায়েলের জরুরি মন্ত্রিসভায় কিংবা হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার মন্ত্রিসভার নির্দেশ প্রদানের ক্ষেত্রে তার প্রত্যক্ষ কোনো ক্ষমতা নেই।